রজনী। প্রথম পর্বটি নিবেদন করছেন ডাক্স আর্নিকা হেয়ার অয়েল। অনেক অনেক বছর আগে আরব দেশের বাদশাহ ছিলেন শারিয়ার। তিনি ছিলেন প্রবল পরাক্রান্ত এবং সুশাসক, কিন্তু তার প্রিয়তমা বেগমের বিশ্বাসঘাতকতায় একদিন তিনি হয়ে উঠলেন নিষ্ঠুর। নিজের হাতে হত্যা করলেন বেগমকে। শুধু বেগমকে হত্যা করেই ক্ষান্ত হলেন না, সমগ্র নারী জাতির উপর প্রতিশোধ নেবার জন্য তিনি প্রতিদিন একটি করে কুমারী মেয়েকে শাদী করতেন এবং পরের দিন সকালে তাকে হত্যা করতেন। 3 বছর ধরে চলল এই ভীষণ হত্যা লীলা। এদিকে সেই দেশের উজিরের এক সুন্দরী বিদুষী কুমারী মেয়ে ছিল, নাম শেহরাজাদ। সে একটি দুঃসাহসিক পরিকল্পনা করল যাতে বাদশাহ শারিয়ারের এই নিষ্ঠুরতা বন্ধ করা যায়। শেহরাজাদ তার পরিচয় গোপন রেখে শাদি করল বাদশাকে। নিয়মমতো পরের দিনই তার মৃত্যু হবার কথা, কিন্তু বুদ্ধিমতী শেহরাজাদ শাদির রাতে সুন্দর সুন্দর গল্প শোনাতে বসল বাদশাহ শারিয়ারকে। একটি গল্প ছিল এই রকম। কি হয়েছে হাসিনা, তোর চোখে পানি, চুপ করে আছিস কেন বল? বারে ভাইয়া, এক বেত্তমিজ জাদুকরের ভেলকিতে ভুলে আব্বাজান তার সঙ্গে আমার শাদির ব্যবস্থা করেছেন, কিন্তু আমি কিছুতেই ওই জাদুকরকে শাদি করব না, তার আগে জাহের খাবো, তুমি দেখো। শান্ত হ হাসিনা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ কামার, তুমি ঠিকই শুনেছ, কিন্তু আব্বাজান সেই জাদুকর আপনাকে কি এমন আশ্চর্য জিনিস দেখিয়েছে যাতে তামাম পারস্যাধিপতি এই সিদ্ধান্ত নিয়েছেন? সে এক পরমাশ্চর্য জিনিস কামার, এক কালো রঙের কাঠের ঘোড়া, যার উপরে বসলে ঘোড়াটা ইচ্ছে মতো শূন্যে উড়ে চলে, যেন ওই 1 বছরের পথ কয়েক লহমায় অতিক্রম করতে পারে। অসম্ভব, আমি বিশ্বাস করি না। হাসিনাকে শাদি করার লোভে জাদুকরটা আপনাকে ভেলকি দেখিয়েছে। আমার ঘোড়ার অলৌকিক ক্ষমতা যদি প্রমাণ করে দিতে পারি তাহলে নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন শাহজাদা। আচ্ছা ঠিক আছে, এই কি আছো, আমার ঘোড়াটাকে প্রাসাদ অঙ্গনে নিয়ে এসো। বাহ, ঘোড়াটাকে দেখতে ভারী চমৎকার, সত্যি কি এটা অলৌকিক ক্ষমতা সম্পন্ন? কই হে জাদুকর, এই আমি তোমার জাদু ঘোড়ায় চড়লাম, দেখি কেমন সে উঠতে পারে। কি হলো জাদুকর, তোমার কাঠের ঘোড়া তো কাঠের মতো অচল হয়ে রয়েছে। ঘোড়ার ডান দিকের কানের নিচে একটা ছোট্ট বোতাম আছে, ওটা চাপ দিলেই ঘোড়া ওপরে উঠবে। তাই নাকি, দেখি তো। এই আমি ডান দিকের বোতামে চাপ দিলাম, সত্যি সত্যি ওপরে উঠে যাচ্ছি। জাদুকর, আমি স্বীকার করছি তোমার এই কাঠের ঘোড়া সত্যি অলৌকিক। একই কাণ্ড, দুপুর গড়িয়ে সন্ধে হতে চলল, এখনো তো কামার ফিরল না। এই যে জাদুকর, নিরাপানা, একটা কিছু ব্যবস্থা করো, তা না হলে কিন্তু তোমাকে আমি কয়েদ করে রাখবো। আমার তো এখন কিছুই করার নেই জাহাপানা। কেন? ঘোড়ার বাঁদিকের কানের কাছে আর একটা চাবি আছে, সেটা ঘোড়ালে তবেই ঘোড়া নিচে নামবে, তা না হলে তো শুধু ওপর দিকেই উঠতে থাকবে জাহাপানা। কথা তুমি
আমাকে বলে দিলে না কেন? বলার সময় পেলাম কই জাহাপনা, আমার সব কায়দা শেখানোর আগেই তো শাহজাদা ডান দিকের চাবি ঘুরিয়ে ওপরে উঠে গেলেন। বেকুব, তোমার জন্যই আজ আমার সর্বনাশ হলো, আমার একমাত্র বেটা। ও এই এই কে আছিস? এক্ষুনি লোকটাকে প্রহার করে কয়েদখানায় নিয়ে যা। সে কি জাহাপনা, আমার গোস্তাকি কোথায়? শাহজাদা তো নিজের দোষে। এই মুহূর্তে নিয়ে যাও, হাত পা বেঁধে ফেলে রাখো। জাহাপনা, আমার একটা আর্জি আছে, আমার আর্জি আছে, শুনুন। কি এই যে ক্রমশ উপরে উঠে যাচ্ছি, নামবো কি করে? এই সব সব ওই জাদুকরের শয়তানি। হাসিনার সঙ্গে শাদিতে বাধা দিয়েছিলাম বলে লোকটা এইভাবে প্রতিশোধ নিল, এখন কি করি? ইয়াল্লাহ, এই যে প্রায় সূর্যের কাছাকাছি এসে গেছি। ও, জ্বলে গেল সারা শরীর, জ্বলে যাচ্ছে সূর্যের তেজে। মেহরবানি করে আমাকে বাঁচাও খোদা, আমাকে বাঁচাও। আচ্ছা, ঘোড়াটায় ওপরে ওঠার কায়দা যেমন আছে, নিচে নামারও নিশ্চয়ই কোনো কৌশল আছে, একবার শেষ চেষ্টা করে দেখি তো। আরে এই তো বাঁদিকের প্রথমে চাপ দিতে ঘোড়া নিচে নামছে। সুবহানাল্লাহ, সব কায়দা জেনে গেছি, এবার ইচ্ছে মতো এগোনো পিছনো ওঠা নামা সব করতে পারবো, সারা দেশ ঘুরে বেড়াবো। এইভাবে শাহজাদা নানান সমুদ্র নদী পর্বত ডিঙিয়ে দেশে দেশে ঘুরে বেড়াতে লাগলেন। ঘুরতে ঘুরতে একসময় রাতের আঁধার নেমে এল। শাহজাদা ঠিক করলেন আজকের রাতটা এই শহরেই কাটিয়ে পরের দিন নিজের রাজ্যে ফিরে যাবেন। এই ভেবে ঘোড়াটাকে আস্তে আস্তে একটা বিরাট প্রাসাদের ছাদে নামিয়ে আনলেন। এটা তো মনে হচ্ছে কোনো সুলতানের প্রাসাদ, চারিদিকে শান্তি সিপাহী, আমাকে এভাবে দেখলে সবাই দুশ্মন ভাববে। কি করি, চাঁদনি রাত, আপাতত ওই গম্বুজটার আড়ালে লুকিয়ে থাকি। কি গান গাইছি, কি অপূর্ব কণ্ঠস্বর! ডাক উপেক্ষা করার সাধ্য আমার নেই, আমাকে জানতেই হবে কার এই কণ্ঠস্বর। বন্দেগি মালকিন। তুমি কে, এখানে এসেছো কেন? তুমি যে আমাকে ডাকলে। আমি তোমাকে ডেকেছি কখনো না? তুমিই তো গাইছিলে এসো প্রিয় ধরা দিতে, তাই তো তোমার মহব্বতের বাঁধনে ধরা দিতে এলাম। তুমি খুব সুন্দর কথা বলতে পারো দেখছি। তোমার রূপ যার কাছে আসমানের চাঁদ আর সরোবরের পদ্ম হারমানি, সেই রূপ দেখি আমার মুখে এমন ভাষা ফুটেছে। জানি না তুমি কে, তবে তোমার চেহারা আর কথা বলার দরবারি ভঙ্গিই বলে দিচ্ছে তুমি নিশ্চয়ই কোনো দেশের শাহজাদা। বুঝলাম তুমি শুধু সুন্দরী নও, বিদুষীও। তোমার নামটা জানতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আমার নাম সামস আল নাহার, কিন্তু জানাব এই সানা শহরের সুলতান কন্যা যার রূপে আর পৌরুষে মুগ্ধ হয়ে গেছে সেই শাহজাদাকে তার পরিচয় জানাবেন না? যেমন তোমার কণ্ঠস্বর তেমনি তোমার কথা বলার ক্ষমতা,
আমি যত দেখছি ততই নিজেকে হারিয়ে ফেলছি। আমি আমি হলাম কামার আল আকবর, পারস্যের শাহজাদা। কিন্তু এখানে এলে কি করে? ঘরের বাইরে তো সশস্ত্র খোঁজা পাহারা দিচ্ছে। তোমার সুরেলা কণ্ঠ শুনেই আমি তোমার মহব্বতে বাঁধা পড়েছি শাহজাদি। আর জানো তো, সচ্চা মহব্বতের কাছে কোনো প্রহরাই বাধা হতে পারে না। খোঁজার চোখে ধুলো দিয়ে আমি তোমার ঘরে এসেছি। এবার বলো বলো, তুমি আমার দিলকে রোশনি হবে তো? বলো শাহজাদি। জানি না, তবে এটুকু বলতে পারি, আমার শাহাদির জন্য এ পর্যন্ত বহু নবাব শাহজাদা আর সম্ভ্রান্ত ইনসানরা এসেছেন, কিন্তু একমাত্র তোমাকে দেখে আমার নাকাবি দিল বেশরম হয়ে উঠল। কতটা বেশরম পিয়ারি? যতটা হলে বলা যায়। পিয়ারা, তুমিই আমার কলিজা, তোমার মহাব্বাতের অকুল দরিয়ায় আমাকে ভাসিয়ে নিয়ে যাও। কাছে এসো পিয়ারি। পিয়ারা, এক সুন্দর নওজোয়ানের সঙ্গে সামসল নাহার আসনাই করছে? বুঝেছি তোর মাথাটাই বিগড়েছে, তা নাহলে আমার সঙ্গে দিল্লাগি করতে সাহস করিস? দিল্লাগি নয় জাহাপানা, সাহস যদি ঘরে গেলে আপনি নিজের চোখেই দেখতে পাবেন। তুই তাহলে কিরকম পাহারা দিচ্ছিলি খোঁজা, যে তোর চোখ এড়িয়ে বাইরের জওয়ান হারেমে ঢুকলো? সেটাই তো বুঝতে পারছি না জাহাপানা, লোকটা নিশ্চয় কোনো জিন, তা নাহলে আমার চোখে ফাঁকি দিয়ে হারেমে ঢুকতে কোনো ইনসান পারবে না। বটে, চল চল দেখি সে কত বড় জিন। তোমাকে আমি আজ এক্ষুনি শাড়ি করতে চাই নাহার। আমিও প্রস্তুত শাহজাদা। চমৎকার। কে? কি আব্বাজান, আপনি? বেশরম, ভেবেছিলে তোমার এই পাপ কাজ কেউ জানতে পারবে না? আপনি আপনি অকারণে আমায় তিরস্কার করছেন আব্বাজান। অকারণে? এতদিন ধরে এত নবাব শাহজাদাকে তোমার পছন্দ হলো না, সে কি বেশরম বদতমিজ মায়াবী ইনসানটার জন্য? সাবধান, আপনি শাহজাদির আব্বা যান, তা না হলে আপনার কথার জবাব দিত আমার এই তরবার। শুনুন আব্বা যান, ইনি কোনো মায়াবী জিন বা খারাপ ইনসান নন, এর নাম কামার আল আকবর, পারস্য শাহজাদা। বেশ, যদি তাও হয় তাহলেও বলবো তুমি নিজে একজন শাহজাদা হয়ে অন্য দেশের শাহজাদির ইজ্জত নষ্ট করলে কি করে? আমি যদি এখনই তোমাকে অশিযুদ্ধে আহ্বান করি? আমি শাহজাদির ইজ্জত নষ্ট করিনি, তাই আমি আপনার আহ্বানে সাড়া দিতে বিন্দুমাত্র ভীত নই। আমি অশিযুদ্ধ করতে প্রস্তুত। কি বলছো তুমি শাহজাদা? ভয় নেই শাহজাদি। শুনুন জনাব, শুধু যুদ্ধই নয়, আপনার পুরো সেনাবাহিনীর সঙ্গে আমি একা লড়বো। সে কি করে সম্ভব? এমন উন্মাদের মতো কথা বলো না শাহজাদা, তুমি বরং এক একজনের সঙ্গে অসি যুদ্ধ করো। ছেলেটি সত্যি অপূর্ব, যেমন চেহারা তেমনি শৌর্য বীর্য না? এর সঙ্গে নাহারের শাদি দিলে চমৎকার মানাবে। শোনো যুবক, নাহার ঠিকই বলেছে, তুমি বরং এক একজনের সঙ্গে অসি যুদ্ধ করো। না, পারস্যের শাহজাদা তার ওয়াদা ফিরিয়ে নেয় না। শুধু জানিয়ে রাখি, আমি যুদ্ধ করব আমার নিজেরই একটা কাঠের ঘোড়ায় চেপে। কাঠের ঘোড়া? হ্যাঁ হ্যাঁ, কাঠের ঘোড়া। এবার বুঝতে পারছি তুমি হয় বদ্ধ উন্মাদ, নয়তো প্রচণ্ড দাম্ভিক, তাই এমন অসম্ভব কথা বলছো। সে যাক, আমি তোমার প্রস্তাবে রাজি। তাহলে কাল সকালেই যুদ্ধ হবে? আপনারা সকলে প্রস্তুত হন, সংকেত বাজলেই যুদ্ধ শুরু হবে। এই আমি কাঠের ঘোড়ায় চেপে ডান দিকের চাবি ঘুরিয়ে দিলাম। ওকে ধরুন সেনাপতি তীর ছুড়ুন, সেনাপতি যেমন করেই হোক ওকে ধরতেই হবে।
আমি কোনো কথা শুনবো না। ফাতিমা, তুই আব্বাজানকে গিয়ে বল, যতদিন না কামার ফিরে আসছে আমি পানি পর্যন্ত স্পর্শ করবো না। শান্ত হও শাহজাদে, শান্ত হও। তুমি যাকে ভালোবেসেছ সে কোনো ইনসান নয়, সে হচ্ছে একটা জিন, নিজে থেকে চলে গেছে, এ তো আমাদের সৌভাগ্য। তুইও এই কথা বলছিস ফাতিমা, চলে যা আমার সামনে থেকে, এক্ষুনি চলে যা, চলে যা। যাচ্ছি শাহজাদে, যাচ্ছি। হায় খোদা, আমি আর সইতে পারছি না, তুমি আমার প্রিয়তমকে ফিরিয়ে এনে দাও খোদা, আমাকে এই শরমের হাত থেকে বাঁচাও। হায় উজির, আমার সেনাবাহিনী সকলে ফিরে এলো, কিন্তু কামারের কোনো তল্লাশ পাওয়া গেল না। সে জীবিত না মৃত সে খবরটা আমি জানি না। আর এই সব কিছুর জন্য দায়ী ওই বেত্তমিজ জাদুকরটা। উজির, হ্যাঁ বলুন। জাহাপনা, আমি ফরমান দিলাম ওই বেকুব বজ্জাত লোকটাকে যেন আজই শুলে চড়ানো হয়। যাও জল্লাদকে গিয়ে জানিয়ে এসো। আমি অন্দন মহলে চললাম। আব্বাজান, 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 আমি ফিরে এসেছি আব্বাজান। কামার, 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 তুই সত্যি ফিরে এসেছিস? হ্যাঁ আব্বাজান। তোর জন্য আমার সারা মহাল, সারা রাজ্য শোকে ডুবে আছে। হাসিনা, হাসিনা, শীঘ্রই আয়, কামার ফিরে এসেছে। বারে ভাইয়া, তুমি এসেছো বারে ভাইয়া? হ্যাঁ রে। তোমার জন্য কেঁদে কেঁদে আমার দুচোখ অন্ধ হয়ে যাচ্ছিল ভাইয়া। জানো, সেই জাদুকরকে আজ শুলে চড়ানো হবে, তাই নাকি? হ্যাঁ কামার, সেই বজ্জাতার জন্যই তো এত সব কাণ্ড। ওর এই অলক্ষণে অপয়া ঘোড়ায় তুমি যদি না চড়তে তাহলে তো সব হতো না। কিন্তু আব্বা জান, আমারও তো দোষ ছিল, সব কায়দা কানুন না জেনেই আমি ঘোড়াটা চালিয়ে দিয়েছিলাম। আজ আমি ফিরে এসেছি, তাই আমার আর্জি, আপনি জাদুকরকে প্রাণে মারবেন না, ছেড়ে দিন। বেশ, তোমার আর্জি আমি মঞ্জুর করলাম বেটা, এবার তুমি বিশ্রাম নাও। আমি উজিরকে বলে দিই আজ থেকে সাত দিন ধরে চলবে নওরোজের উৎসব, খানা পিনা নাচা গানায় চলবে খুশির মজলিস। শাহজাদি, শাহজাদি, তোমার তবিয়তের হাল কি হয়েছে দেখেছ? এই আঙুরের রসটা খেয়ে নাও। না, খাবো না, এই জিন্দগিকে বাঁচিয়ে রাখার কোনো স্বাদ আমার নেই। শাহজাদি, আজ সাত দিন হয়ে গেল তুমি কিচ্ছু খাওনি, এই আঙুরের রসটুকু অন্তত খেয়ে নাও। আহ, বললাম তো খাবো না, তুই এখান থেকে চলে যা ফাতিমা, চলে যা। যাচ্ছি। আমি খাইয়ে দিলেও কি খাবে না পিয়ারি? তুমি এসেছো শাহজাদা, আমার কলিজা, কেন কেন তুমি চলে গেলে জানো? আমি ঠিক করেছিলাম জহর খেয়ে সব জ্বালা জুড়িয়ে ফেলবো। না 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 না, ও কথা মনে এনো না। দেখো, এবার আর আমাদের বিচ্ছেদ হবে না, আমি ঠিক তিন দিন অন্তর তোমার কাছে আসবো। না না পিয়ারা, আমি আর পারছি না, আর তোমাকে একা যেতে দেবো না, আজ আমিও তোমার সঙ্গে যাবো। না আর। হ্যাঁ, তুমি আমাকে যেমন ভাবে রাখবে আমি সেইভাবেই থাকবো, ঐশ্বর্য বিলাস কিচ্ছু চাই না, কিচ্ছু না। শোনো বাদশা জাদি, আমার আব্বাজান যদি এটা মেনে না নেন, যদি আমাকে পারস্য থেকে বিতাড়িত করেন, তখন আমি এক অতি দরিদ্র সাধারণ ইনসান মাত্র। এ কথা জেনেও কি তুমি আমার সঙ্গে যেতে চাও? তুমি আমার আঁখো কি চিরাগ, আমার দিলের কলিজা, মরণ ছাড়া আমার এই মহব্বতকে কেউ ছিন্ন করতে পারবে না পিয়ারা। তাহলে চলো, চলো তাহলে, ভোর হতে বেশি বাকি নেই, তোমার খোঁজা প্রহরীরা জেগে ওঠার আগেই আমরা পালিয়ে যাই। এটাই বুঝি তোমার মহল? না শাহজাদি, এটা আমাদের বাগিচা মহল। ও, তাহলে এখানে এলে কেন? ভাবছি প্রথমেই তোমাকে আব্বাজানের কাছে নিয়ে যাওয়াটা ঠিক হবে কি না, যদি রাগ করে উনি কিছু বলেন তোমার খারাপ লাগবে, তাই তোমাকে এখানে রেখে আগে আমি আব্বাজানকে সব বুঝিয়ে বলি, কেমন? ঠিক আছে, বেশি দেরি করো না পিয়ারা। তোমাকে বেশিক্ষণ ছেড়ে থাকতে আমি নিজেই পারি না শাহজাদি। আমি যাবো আর আসবো, তোমার কোনো ভয় নেই, বাগিচার মালিটাকে আমি বলে যাচ্ছি। আচ্ছা।
আমি সব খুলে বললাম আব্বাজান। আব্বাজান, মেহরবানি করে আমাকে মাফ করে দিন। কামার, কামার, হাসিনা আমাকে সবই বলেছে, তবে তুমি আমাকে আগে বললে আমি সানা শহরে ভেট পাঠাতাম তোমার সাথীর জন্যে। সে যাক, উজিরকে আমি বলে রেখেছি শোভাযাত্রা করে তানজাম সাজিয়ে বাগিচা মহল থেকে পারস্যের ভাবি বেগমকে যেন নিয়ে আসা হয়। যাও বেটা, তুমি সঙ্গে করে তাকে নিয়ে এসো। যাও। এদিকে হয়েছে কি, ছাড়া পেয়ে জাদুকরটা সেদিনই বাগিচার পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ গাছের ফাঁকে দেখতে পেল তার কাঠের ঘোড়াটাকে। আরে, ওই তো, ওই তো আমার জাদু ঘোড়া, বাগিচা মহলে এলো কি করে? একটা দামি আতরের খুশবু আসছে, মহলে কেউ আছে নাকি দেখি তো। সুবহানাল্লাহ, পালঙ্কের উপর শুয়ে আছে খুবসুরত জেনানা। বুঝেছি, এ নিশ্চয়ই শাহজাদা কামারের পিয়ারি। বাহ 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 বাহ, আমারই কাঠের ঘোড়ায় চড়ে প্রিয়তমাকে নিয়ে আকাশ বিহার করা হচ্ছে। অথচ আমি এতদিন কয়েদখানায় পচে মরছিলাম। ঠিক আছে ঠিক আছে, এবার আমার খেলটা দেখো শাহজাদা। নমস্তে মালিকান। কে তুমি? আমি শাহজাদা কামার লাকবারের বান্দা। এখানে কি চাও? শাহজাদা আপনার থাকার জন্য একটা সুন্দর বিলাস মহলের ব্যবস্থা করেছেন, আমি এসেছি আপনাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। মানে শাহজাদাই আমাকে পাঠিয়েছেন। শাহজাদা তোমাকে পাঠিয়েছেন, কিন্তু তিনি নিজে আসতে পারলেন না। সে কি আপনি জানেন না, আমাদের বাদশাহ হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন, সেই জন্যই তো উনি আমাকে পাঠালেন। কি করি, এমন একটা অজানা লোকের সঙ্গে যেতে ইচ্ছেও করছে না, এদিকে আমার বাদশাহের তবিয়ত খারাপ। মেহরবানি করে তাড়াতাড়ি চলুন মালিকান, তা না হলে শাহজাদা আমার উপর নারাজ হবেন। ও ঠিক আছে, চলো আসুন 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 মালিকান, এই ঘোড়ার পিঠে উঠুন, এই ঘোড়ায় চেপেই আমরা বিলাস মহলে যাব। মানে তোমার সাহস তো কম নয়, তোমার সঙ্গে একই ঘোড়ায় আমি যাব, এটা তুমি ভাবলে কি করে বেওকুফ? চলে যাও এখান থেকে। সে কি হয় মালিকান, আপনাকে না নিয়ে তো আমি যেতে পারি না। নিন ঘোড়াতে উঠুন, উঠুন, উঠুন। এই তোমাকে নিয়ে আমি ঘোড়ায় চড়লাম, এইবার ডান দিকের চাবিটা ঘোরাতে পারলে। উজির সাহেব, আপনি শোভাযাত্রা নিয়ে এই বাগিচায় অপেক্ষা করুন, আমি মহলের ভেতর থেকে শামসাল নাহারকে নিয়ে আসছি। আরে, এখানে তো কেউ নেই, আমার ঘোড়া, ঘোড়াটাই বা কোথায় গেল? গুস্তাখি মাফ করবেন শাহজাদা। কে? ও মালি, শাহজাদি কোথায় বল, শাহজাদি কোথায়? সে আমি জানি না শাহজাদা, তবে একটু আগে চেঁচামেচি শুনে দৌড়ে এসে দেখি আপনার ঘোড়ায় চড়ে শাহজাদিকে নিয়ে একটা লোক উপরে উঠে যাচ্ছে। কি? সেই বেত্তমিজ জাদুকরটা? কি হয়েছে শাহজাদা? উজির সাহেব, সেই জাদুকরটা শামসাল নাহারকে চুরি করে পালিয়েছে। কি বলছেন শাহজাদা? হ্যাঁ, আমি শাহজাদির তল্লাশে চললাম। উজির সাহেব, আব্বা জানকে বলে দেবেন শাহজাদিকে না পাওয়া পর্যন্ত আমি পারস্যে ফিরব না। শাহজাদা শুনুন। ওসব মায়া কান্নায় আমি ভুলছি না, চুপ করে এখানে বসো, আমি নদী থেকে একটু পানি পেয়ে আসছি, তারপর তোমাকে নিয়ে যাব আমার রাজ্যে, সেখানে তোমাকে অনেক বেশি সুখে রাখবো পিয়ারি। শাহজাদার দুঃখ আমি সব ভুলিয়ে দেব মেরি জান। কান্না বন্ধ করো, তা না হলে
কি জেনানা কাঁচে গেল? এ আবার কোথা থেকে এলো? ও আমার বিবি বিমার হয়েছে তাই কাঁচে। আমি ওর বিবি নই। শুনুন জানাব, এই বেত্তমিজ আমাকে জোর করে তুলে নিয়ে এসেছে, আমাকে বাঁচান জানাব, আমাকে বাঁচান। এত বড় স্পর্ধা! এই কে আছো? এই লোকটাকে এক্ষুনি কয়েদখানায় নিয়ে যাও। আমার কোনো কসুর নেই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আপনি কে জানাব? আমি এই দেশের নবাব, প্রত্যেকদিন ছদ্মবেশে ঘুরে বেড়াই। হ্যাঁ, তোমার আর কোনো ভয় নেই? আপনাকে বহুত শুকরিয়া। তুমি বরং একটু অপেক্ষা করো, একটা তানজাম আনিয়ে তোমাকে আমার প্রাসাদে নিয়ে যাবার ব্যবস্থা করছি। গল্পটা এই পর্যন্ত বলে থামল শাহরাজাদ। বাদশাকে বলল, জাহাপনা, রাত্রি ভোর হতে চলল, এবার আপনার বিশ্রামের প্রয়োজন। যদি আপনার মেহরবানিতে বেঁচে থাকতে পারি তাহলে কাল রাতে বাকিটা শোনাব। এদিকে গল্পের পরিণতি শোনার জন্য বাদশাহ শাহরিয়ারের খুব কৌতূহল হতে লাগল। তিনি ঠিক করলেন আরেকটা দিন শাহরাজাদকে বাঁচিয়ে রাখবেন, গল্পটা শেষ পর্যন্ত শুনে তারপর তাকে হত্যা করবেন। যাই হোক, দ্বিতীয় রাত্রে শাহরাজাদ আবার গল্প শুরু করল। ওদিকে কামার আল আকবর দেশে দেশে রাজ্যে রাজ্যে তার প্রিয়তমাকে খুঁজে বেড়াচ্ছে। এর মধ্যে আরেক কাণ্ড, শাহজাদে শামস আল নাহারের রূপে মুগ্ধ হয়ে নবাব পড়লেন তার মুহাব্বত। আচ্ছা, তুমি সবসময় এমন উদাস হয়ে থাকো কেন পিয়ারি? তুমি বোঝো না আমি তোমায় কতখানি চাই। চুপ করে থেকো না, বলো। কি মানে, আপনি আমাকে একদিন দুশ্মনের হাত থেকে উদ্ধার করেছিলেন, সেই জন্য আমি খুবই কৃতজ্ঞ। না না, কৃতজ্ঞতা আমি চাই না পিয়ারি। আমি চাই তুমি সারাক্ষণ আমার হৃদয়ে মহাব্বাদের চিরাগ জ্বালিয়ে রাখো। তোমার ওই হরিণ কালো চোখের দৃষ্টি আমাকে বিফল করে দিয়েছে, আমি তোমাকে বেগম করতে চাই। কিন্তু আমার মতো তুচ্ছ জেনানাকে আপনার শাদি করাটা ঠিক হবে না। বুঝেছি বুঝেছি, আসলে তুমিও আমাকে মনে মনে চাও। না সারামে বলতে পারছো না, মানে শোনো পিয়ারি, সামনে মিরগানের উৎসব, সেই সময় আমি তোমাকে শাদি করব, সব ব্যবস্থা পাকা করে রাখছি। আহা, দরবারে যাওয়ার সময় হয়ে গেল, আমি পরে আসবো, কেমন? হায় খোদা, এই যে আর এক বিপদে পড়লাম। না না, কামার আল আকবর ছাড়া অন্য কারোর সঙ্গে আমার শাদি হতে পারে না, কিছুতেই না, কিছুতেই না। কি আর আমাকে নিয়ে পালাবি? এবার এবার কয়েকখানায় পচে মর মর। কিন্তু কোনো হেকিম বৈদ্য কিছুই করতে পারল না। ওদিকে খুঁজতে খুঁজতে কামার আল আকবর এক মুসাফিরের কাছে জানতে পারল, রুম শহরের নবাব নাকি একজন অপূর্ব সুন্দরীকে দুশ্মনের হাত থেকে উদ্ধার করেছেন। দুশ্মনটার সঙ্গে ছিল একটা কালো জাদুঘোড়া। খবরটা শুনেই কামার বুঝতে পারল এই হচ্ছে তার প্রিয়তমা। সে তখন হেকিমের ছদ্মবেশে উপস্থিত হল রোম শহরে। আপনি কোথা থেকে আসছেন? সুদূর পারস্য থেকে। আমার নাম হারজা। আমি প্রথমে রোগীকে দেখি, রোগ ধরি, তারপর দাওয়াই দিই। তিন দিন পর রোগ সেরে গেলে ইনাম নিয়ে চলে যায়। অনেক হেকিমই তো দেখলাম, এবার আপনার হাত যষ্ট পরীক্ষা করা যাক। চলুন চলুন। ওই শুনুন, আপন মনে বকছে দিন রাত। ওই তো শামসাল নাহার। জাহাপানা, আমি কিন্তু নিভৃতে রুগী দেখব, আপনি কি অনুগ্রহ করে? ঠিক আছে হেকিম সাহেব, আমি বরং পাশের ঘরে অপেক্ষা করছি। আমি এসেছি নাহার। কি
শাহজাদা! চুপ, আস্তে। তুমি তাহলে সত্যি অসুস্থ নও? না না শাহজাদা, পাগল সেজে না থাকলে এতদিনে নবাব আমাকে তার বেগম করে ফেলতেন। আর কোনো ভয় নেই শাহজাদি। আচ্ছা, আমার আমার সেই ঘোড়াটা কোথায়? এই প্রাসাদেই আছে। তাই নাকি? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো, জাহাপানা। আরে তুমি, এসো এসো এসো। জাহাপানা, এতদিন আমার তবিয়ত ঠিক ছিল না, আপনাকে অনেক তকলিফ দিয়েছি, আমাকে সেজন্য মার্জনা করবেন জাহাপানা। সুবহানাল্লাহ, আরে তুমি সম্পূর্ণ সুস্থ। হেকিম সাহেব কি একটা দাওয়াই খাওয়ালেন, আর তারপরে আমার সব বিমার সেরে গেল। আরে হেকিম সাহেব নিশ্চয়ই কোনো পীর পায়গাম্বার, তা না হলে এটা তো। মালকিন কিন্তু আবার অসুস্থ হয়ে পড়তে পারেন। তাই নাকি? কারণ এই প্রাসাদে কোনো কাঠের খেলনা জাতীয় জিনিসের মধ্যে লুকিয়ে আছে একটা মায়াবী জিন, সেই জিনই এই বিমারের জন্য দায়ী। কাঠের খেলনা? হ্যাঁ, একটা কাঠের ঘোড়া আছে বলে। ওটা কাঠের ঘোড়া নয়, ওটা একটা জাদু ঘোড়া। তাই নাকি? ওটাকে নষ্ট না করলে তো মালকিনের আবার বিমারি হবে। তাহলে কি করতে হবে বলুন হেকিম সাহেব, আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা শুনুন তাহলে। হেকিম সাহেব, আপনার কথা মতো এই ফাঁকা জায়গাটার আমি ব্যবস্থা করেছি। ঠিক আছে, এবার আমি মালকিনকে নিয়ে ঘোড়াটার চারধারে তিনবার ঘুরব আর মন্ত্র পড়ব। ঘোড়াটা উপরের দিকে উঠবে, ছটফট করবে, কিন্তু সাবধান, আপনার কোনো লোকজন যেন কাছে না আসে, সবাই আপনারা দূরে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কতটা দূরে থাকবো আপনি যদি সেটা বলে দেন হেকিম সাহেব। ওই যে দূরে খড়ি দিয়ে দাগ টেনে রেখেছি, ওইখানেই আপনার সেনাবাহিনী নিয়ে অপেক্ষা করুন, আমি মালকিনকে নিয়ে আসছি। লাহার, সুলতানের সেনাবাহিনী এখন অনেক দূরে, আমি ঘোড়ায় চড়ছি, তুমিও তাড়াতাড়ি উঠে পড়ো। ঠিক আছে, এবার চাবিটা ঘুরিয়ে দিই। হেকিম সাহেব ঘোড়ায় চড়ে লাহাকে নিয়ে উপরে উঠে যাচ্ছে। সেনাপতি, ওদের বাধা দিন, ধরুন। এত দূর থেকে বাধা দেবো কি করে জাহাপনা? ও যখন আমাদের দূরে সরে যেতে বলেছিল তখনই আমার সন্দেহ হয়েছিল। তাই তো, আমি সব বুঝতে পারছি এখন। হায় হায় হায়, আমার বেওকুফির জন্য হেকিমটা লাহাকে নিয়ে পালানো, এই সব ওই শয়তান দুশ্মনটার কারসাজি। সান্ত্রী, আমি ফরমান দিলাম এই মুহূর্তকে কতল করা হোক, যাও। আমরা এখন কোথায় যাচ্ছি শাহজাদা? পারসে, আমার বেগম মহলে। সত্যি? হ্যাঁ, আর আমাদের বিচ্ছেদ হবে না, আল্লাহ ছাড়া আর কোনো শক্তি নেই আমাদের মিলনে বাধা দেয়। শাহজাদা, আমার কলিজা। প্যারি, আমার প্যারি। মহা জাকজমক আর আলোর রোশনাইয়ের মধ্যে শাদী হয়ে গেল কামার আল আকবরের সঙ্গে সামস আল নাহারের। দুই দেশের মধ্যে স্থাপিত হল আত্মীয়তার বন্ধন। গল্প শেষ করে থামল শেহরাজাদ। বাদশাহ শাহরিয়ার অভিভূত হয়ে বললেন, অপূর্ব তোমার গল্প। শেহরাজাদ সালাম জানিয়ে বলল, আরও গল্প আমার জানা আছে জাহাপানা, আপনি হুকুম করলে শোনাতে পারি, রাতও বেশি হয়নি। বাদশাহ বললেন, শোনাও আরেকটা কাহিনী। দেখো হামদুন, কি বিরাট এক বাগিচা, তার সংলগ্ন বিশাল এক হাভেলি। আমার এই রাজ্যে এত বড় হাভেলি আছে জানতাম না তো। আমিও জানতাম না সুলতান, ভেতরে গিয়ে দেখবো? না চলো, আমি নিজেই যাচ্ছি। কাকে খুঁজছেন আপনারা? আমরা ভিনদেশি বণিক,
আজ রাতের মতো এখানে মেহমান হতে চাই। আচ্ছা, আপনারা একটু বসুন, আমি মালিকের কাছে খবর পাঠাচ্ছি। আচ্ছা। এই হাভেলির মালিকের রুচি আছে বলতে হবে। ঘরের চারিদিকে দুনিয়ার সব সেরা সেরা শিল্পকর্ম সাজানো রয়েছে। প্রত্যেকটা জিনিস যেমন দামি তেমনি শৌখিন। কিন্তু কিন্তু কি জাহাপনা, অনেক জিনিসই দেখছি আমার খুব চেনা। সালাম আলাইকুম জনাব। হ্যাঁ, আলাইকুম সালাম। আমার নাম আবু আল হাসান। আপনারা আজ আমার মেহমান হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। বলুন, কিভাবে আপনাদের দিল খুশ করতে পারি? আপনার অভ্যর্থনায় আমরা মুগ্ধ, আরো মুগ্ধ আপনার এই ঘরের বিভিন্ন শৌখিন জিনিসপত্র দেখে। এসবই খোদার মেহরবানি জনাব। আপনি চাইলে আরো আশ্চর্য সুন্দর জিনিস দেখাতে পারি জনাব। তাই নাকি? হ্যাঁ জনাব, আপনি আমার সঙ্গে আসুন, পুরো হাভেলিটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বেশ, চলুন। কেমন দেখলেন জনাব? ভালো, কিন্তু একটা ব্যাপারে আমি তাজ্জব বনে গেছি। তাজ্জব? সেটা কি জানতে পারি? আপনার এখানকার অনেক কিছু, এমনকি আসবাবপত্র, পোশাক, গয়নাগাঁটি পর্যন্ত দেখছি আমার পিতামহ খলিফা মুতাওয়াক্কিল আলা আল্লাহ। আপনার পিতামহ? তার মানে আপনি? হ্যাঁ, আমি হলাম এরাজ্যের খলিফা, ছদ্মবেশে বেরিয়েছি। ও, গোস্তাকি মাফ করবেন জাহাপনা। না না, সে ঠিক আছে, শুধু বলো আমার নানাজির এত জিনিসপত্র তোমার কাছে এলো কি করে? তুমি তো বাদশাহী বংশের কেউ নও। আর শোনো, মিথ্যে কথা বলার চেষ্টাও করো না, তাতে বিপদ হবে। না না, মিথ্যে কথা আমি বলবো না জাহাপনা। এইসব জিনিস আমাকে দিয়েছেন আপনারই পিতামহ খলিফা মুতাওয়াক্কিল আলা আল্লাহ। সে কি, নানাজি এসব তোমাকে দিয়েছিলেন? তাজ্জব কি বাত! হ্যাঁ জাহাপনা, সে এক তাজ্জব কাহিনী। আপনাকে সব খুলেই বলছি, কিন্তু তার আগে মেহরবানি করে যদি আপনি একটু আমার এই গরিব খানায় খানা পিনা করে নেন। না 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 না, তার কোনো দরকার নেই, শুধু শুধু একটু শরাবের ব্যবস্থা করতে পারো। শরাব আমি এখনই আনাচ্ছি। সাকি! বন্দে কি মালিক? শরাব। পারস্যের শ্রেষ্ঠ শরাবি। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। নাও হাসান, শুরু করো। যদিও আমি বাদশাহী বংশের কেউ নই, কিন্তু আমার আব্বা জান ছিলেন বুগদাদের অত্যন্ত সম্ভ্রান্ত এক সওদাগর। এখানে তার অনেকগুলো দোকান ছিল, কাপড়ের, ওষুধের, কোনোটা বা হিরে জহরতের। আব্বা জানের ইন্তেকাল হওয়ার পর তার সব সম্পত্তির মালিক হলাম আমি। একদিন ইয়ার বন্ধুদের সঙ্গে মশকরা করছিলাম আমারই এক দোকানে বসে, আচানক এক অপূর্ব জেনানার স্বর আমি শুনতে পেলাম। জানাব, এটা কি আবু আল হাসান সাহেবের দোকান? কি অপূর্ব দেখতে! হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমারই দোকান। ও, আপনি আবু আল হাসান? আদাব। আদাব। আপনার নাফারকে একটু বলবেন আমাকে যেন 300টা দিনার গুনে একটা থলিতে ভরে দেয়। হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। তাহবিলদার, 300 দিনার একটা তোড়ায় বেঁধে দাও না। এই নিন। বহুত শুকরিয়া জানাব, আমি তাহলে আসছি। আমার জিন্দগিতে এমন খুবসুরত জেনানা আমি আগে কখনো দেখিনি। আমার দিকে যখন চাইল যেন বিদ্যুতে ছিলি কাঁদল। মালিক, মালিক! হ্যাঁ, এই 300 দিনারটা কার নামে লিখবো মালিক? হ্যাঁ, তাই তো, আমার জেনানার নামটাই তো জানা হয়নি। সে কি,
আপনি ওকে চেনেন না? না তো। তাহলে এতগুলো দিনার ওকে দিয়ে দিলেন? হ্যাঁ ঠিক আছে, চিন্তা করো না। একবার যখন দিনারের স্বাদ পেয়েছে তখন নিশ্চয়ই আবার একদিন আসবে। তুমি বরং তোমার কাজে যাও। জেনানার চেহারা দেখি আমি কেমন যেন সম্মোহিত হয়ে গেলাম। এরপর যেদিন আসবে। জেনাব। আরে এ তো কালকের সেই অপূর্ব সুন্দরী জেনানা। কি হলো, আমায় চিনতে পারছেন না? হ্যাঁ চিনতে পাচ্ছি বইকি। এমো কি কখনো ভোলা যায়? এ আপনি বাড়িয়ে বলছেন। একটু বাড়িয়ে বলছি না, এতদিন কিতাবে পড়ে এসেছি বেহেস্তের হুরি রূপের বর্ণনা, আর চাক্ষুষ দেখতে পেলাম। আরে আপনার তো দেখছি শায়রি লেখা উচিত ছিল জেনাব। সে যাক। আচ্ছা গতকাল 300 দিনার নিয়েছিলাম বলে কি আপনি খুব দুশ্চিন্তায় আছেন? না না না, বিন্দু মাত্র নয়। তাহলে আজ আমায় 500 দিনার দিতে বলুন আপনার তাবিলদারকে। 500 দিনার? আপনি একটু বসুন, আমি এক্ষুনি দিচ্ছি। তাবিলদার। বহুত শুক্রিয়া, আমি চলি তাহলে। না আজও জেনানার নাম ঠিকানা কিচ্ছু জানা হলো না। আমি বোধহয় ওর মহব্বতে পড়ে গেছি। তা না হলে আচ্ছা সেই জেনানা আজ এসেছিল না মালিক? ও আসেনি না? আচ্ছা ঠিক আছে তুমি যাও। ব্যাপারটা কি, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল এখনো এলো না। কি ভাবছেন হাসান সাহেব? ও আপনি বিশ্বাস করুন আমি আপনার কথাই ভাবছিলাম। তাই বুঝি। আচ্ছা জানাব, ওই কাঁচের বাক্সে যে পাথরগুলো রয়েছে ওগুলো কি হীরে? হ্যাঁ, তামাম আরব দুনিয়ার সব থেকে দামি হীরের কয়েকটা। ও মেহরবানি করে আপনার নাফারকে বলবেন ওই যে ওই নিচের বাক্সের হীরেটা আমাকে জানে এনে দেয়। নাফার কেন, আপনি চেয়েছেন আমি এনে দিচ্ছি। এনি আপনার চাঁপার কলির মতো আঙুলের আংটিতে, এটা দারুণ মানাবে। আপনাকে সালাম জানাবার ভাষা আমি খুঁজে পাচ্ছি না জানাব। সালাম জানানোর কিচ্ছু নেই। এবার তাহলে আমি যাই কেমন? আজ বুঝতে পারছি ওকে আমি সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, কিন্তু আজও আজ আমি নামটা জানতে পারলাম না, জানা হলো না। কিন্তু এখন হয়তো বেশি দূর যেতে পারিনি, দেখি আমি ধরতে পারি কিনা। তারপর তারপর কি হলো, জেনানাকে ধরতে পেরেছিলে? না জাহাবানা, একেবারে নদীর ধারে গিয়ে তাকে দেখতে পেলাম। সে তখন একটা ডিঙি ভাসিয়ে নদীর অন্য ঘাটে গিয়ে উঠল। সেখানে আপনার পিতামহের একটা বিলাস মহল ছিল। ওই টাইগ্রিস নদীর ধারে নানাজির একটা রং মহল ছিল, তা জেনানাটা কি ওইখানেই ঢুকলো? হ্যাঁ, তারপর থেকে 3 মাস আর আমার দোকানেতে এলো না। এতে মনের অবস্থাটা, একদিন এক দোস্তকে সব কথা খুলে বললাম। ব্যাপারটা খুবই জটিল হাসান। তোমার পিয়ারি মনে হচ্ছে খলিফার রংমহলের কোনো খানদানি জেনানা, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, চলো তোমাকে একজনের কাছে নিয়ে যাই। কোথায় দোস্ত? মিনা বাজারে। হ্যাঁ, সেখানে এক দর্জি থাকে, সে নানা রকম ওই টুকটাক কায়দা কানুন সব জানে, তাই নাকি? তারপর তোমার নসিবে যা আছে তাই হবে। চল চল এখন চল চল। বহুত আচ্ছা, এবার বলুন জানাব, খরগোশ না হরিণ, মাছ না বাঘিন, জলদি বলুন জলদি বলুন। তার মানে আমি ঠিক? মানে খরগোশ, হরিণী, মাছ, বাঘিনী, এইগুলোর কোনটার সঙ্গে আপনার মেহবুবার স্বভাবে কিংবা আকারে মিল আছে কিনা জলদি বলুন জলদি বলুন। আমার মেহবুব, হ্যাঁ 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 আছে আছে আছে। কি? ও ছিল হরিণ নয়না। হরিণ নয়না? হ্যাঁ বলতে চা,
এবার এই কাগজে আপনার পছন্দ মতো ফুলের নাম, ফলের নাম আর চিড়িয়ার নাম লিখুন। চলতে লিখুন। নিন ভাই সাহেব। বহুত আচ্ছা। আরে এ তো দেখছি খলিফার রংমহালের মুক্তাবানু। নিন ভাই সাহেব, এক হাজার আশ্রফি। মুক্তাবানুর সঙ্গে আমাকে দেখা করিয়ে দিন ভাই সাহেব। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। শুনুন, কাল সন্ধে বেলায় আপনি আমার কাছে আসবেন। খলিফা যে সান্ধ্য পোশাক পরে রংমহালে আসেন, ঠিক সেই রকম পোশাক আপনাকে আমি পরিয়ে দেব। মানে হ্যাঁ, আপনি রংমহালের দরজায় গিয়ে দাঁড়াবেন। বেশ, বসরাই গোলাপের খুশবুওয়ালা এক শিশি আতর ঢেলে দেবেন দরজার গোড়ায়। ব্যাস, দরজা আপনিই খুলে যাবে। তারপর? তারপর তারপর ভেতরে ঢুকে যে কোনো খোঁজার কাছে গিয়ে খলিফার মতো গলা করে বলবেন, মুক্তাবানু। ব্যাস, প্রহরীরা মুক্তাবানুর ঘরে আপনাকে নিয়ে যাবে। তারা ভাববে আপনি স্বয়ং খলিফা। ঠিক আছে, ঠিক আছে ভাই সাহেব। আপনাকে আপনাকে অনেক অনেক শুকরিয়া। আপনার কথা মতো কাল সন্ধেবেলায় আমি এখানে আসছি, কেমন? বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আমি আর পারছি না রে দিদি, তিন মাস হয়ে গেল হাসানকে দেখিনি। মুক্তাবানু শোন বহেন, হাসান যদি সত্যি তোকে ভালোবাসে তাহলে একদিন সে নিশ্চয়ই আসবে। কিন্তু জানবে কি করে আমি এখানে থাকি? কেন, সেদিন তো হাসান তোকে ডিঙিবে এই মহলে ঢুকতে দেখেছিল। হ্যাঁ, তা অবশ্য দেখেছিল, কিন্তু এখানকার যা কড়া পাহারা, ও যদি ভয় না আসে? ভয়ে পেছিয়ে গেলে বুঝবি ওর মহব্বতে গলদ আছে। আমি তোর থেকে বয়সে বড়, আমার অভিজ্ঞতা অনেক বেশি। সে তো বুঝতেই পারছি। কি বুঝলি? আমাদের সুলতানের হারেমে বাদী বেগমের সংখ্যা তো কম নয়। হ্যাঁ, কিন্তু তোকে সুলতান আলাদা রংমহালে খাস বেগম করে রেখেছেন। তিনি প্রতিদিন সন্ধেবেলা এখানে এসে পরের দিন সকাল পর্যন্ত তোর কাছেই কাটান। এসবেই বোঝা যায় তুই তার জানে মান নাখো কি চিরা। নেনে খুব হয়েছে। মজিনাকে বল তোর চুল বেঁধে দিতে। হাসানের বিরহে তোর তাবিয়াতে যা ছিরি হয়েছে, আর শীতে একবার দেখ কি। এই তো রংমহলের সিংহ দরজা, এইবার শিশির আতরটা পুরো ঢেলে দি দরজার গোড়ায়। দরজা খুলে যাচ্ছে, এতদিন পর আমার জানে মানকে দেখতে পাবো। ভেতরে ঢুকে পড়ি। একটা ঘর থেকে চিরাগের আলো দেখা যাচ্ছে, ওখানেই ঢুকে পড়ি। কে? এ কি? মানে আমি। আপনি তো আবু আল হাসান। আপনি আমাকে চিনলেন কি করে? আমার নাম পিস্তাবানু, মুক্তাবানু আমার ছোট বহেন। ওর কাছে আপনার কথা অনেক শুনেছি। মুক্তা আপনাকে খুব ভালোবেসে ফেলেছে, কিন্তু আপনার মনের কথা তার জানা নেই। বিশ্বাস করুন, এই তিন মাস ওকে ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। সেই জন্যই আজ খলিফার পোশাক পরে এই মহলে ঢোকার আমি ঝুঁকি নিয়েছি। এদিকে আবার স্বয়ং খলিফা এখন এসে পড়েছেন। আচ্ছা, আমি কি করবো আপনি একটু বলে দিতে পারেন? ভয় নেই, খলিফার এঘরে আসতে এখনো অনেক দেরি আছে। আপনি বসুন। মার্জিনা, বলুন বেগম সাহেবা। মুক্তাকে একবার ডেকে দে তো। এখনই দিচ্ছি বেগম সাহেবা। আপনারা কথা বলুন, আমি একটু পরে আসছি। আমাকে ডেকেছিস দিদি? আপনি? হ্যাঁ মুক্তাবানু, তোমার জন্য এতদিন অপেক্ষা করে আজ আমি ছুটে এসেছি। ও হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো দিনার আর ওই মূল্যবান হিরেটা আমার ফেরত দেওয়া হয়নি, আমি এক্ষুনি এনে দিচ্ছি। দাঁড়াও মুক্তাবানু, হিরে জহরত দিনার আমি এসবের জন্য আসিনি। তাহলে কিসের জন্য এসেছেন জানো? কেন ছলনা করছো মুক্তা? তুমি কি জানো না শুধু তোমাকে পাওয়ার জন্য এখানে এসেছি, তোমাকে ছাড়া আমি আর কিচ্ছু চাই না। হাসান, আমি জানি তুমি আমাকে আমাকে গভীরভাবে চাও, বলো সত্যি কি না? না না, চুপ করে থাকলে হবে না, বলো তুমি কি বলবো। জানো
একদিন তোমার দোকানে আমি গিয়েছিলাম কয়েকটা জহরত কিনতে, কিন্তু পছন্দ হলো না। ঠিকই, আমার দোকানে জহরত তোমার পছন্দ হলো না? কি করে হবে বলো, জহরতের থেকে অনেক দামি জিনিস মনে ধরে গেল যে। আরো দামি জিনিস কি সেটা? এক অপূর্ব ইনসান যার দাম মনি মুক্ত হীরে জহরতের থেকে ঢের ঢের বেশি, আর সে হলো তুমি পিয়ারা। মুক্ত বানো, কিন্তু কিন্তু কবে তুমি গেলে আমি তো দেখিনি। আমার মুখ নাকাবে ঢাকা ছিল হাসান, তারপর থেকে তোমাকে দেখার জন্য আমি ছটফট করতাম, শেষে থাকতে না পেরে তোমার দোকানে আবার গেলাম। কিন্তু সেদিন আমার মুখে নাকাব ছিল না, আর আমার দিকে তাকিয়ে তুমি বিহ্বল হয়ে গেলে। তখন হঠাৎ আমি ঠিক করলাম রোজ তোমার দোকান থেকে কিছু না কিছু জিনিস নিয়ে আসবো। কেন বলো তো? তুমি আমাকে সত্যি ভালোবাসো কিনা সেটা পরীক্ষা করতে। পরীক্ষা কি দেখলে? হাসান, তুমি যদি আমাকে ভালো না বাসতে তাহলে ওই হিরে আর দিনারগুলো অমনভাবে দিয়ে দিতে না। মুক্তা, অন্তত অন্তত প্রথম দিন ভুল করলেও পরের দিন আর করতে না। আসলে কি জানো, সাচ্চা মহব্বতে পড়লে সবাই বোধ হয় ওই রকম দিওয়ানা হয়ে যায়। মুক্তা মুক্তা, তিন মাস তোমাকে দেখতে না পেয়ে আজ আমি কি বিপদের মধ্যে এখানে এসেছি তুমি জানি? জানি পিয়ারা, আর আমি তোমাকে কোনো কষ্ট দেব না। কাছে এসো পিয়ারা। হাসান, আজ থেকে আমি তোমার, শুধু তোমার। আরো কাছে এসো মুক্তা বানু। আমার হাসান। মুক্তা বানু, মুক্তা বানু, শিগগির হাসানকে কোথাও লুকিয়ে রাখার ব্যবস্থা করো। কেন? সুলতানি ঘরে আসছে। ইয়াল্লাহ, কি হবে এখন? দিদি দিদি, আমি বরং হাসানকে আমার ঘরে নিয়ে যাচ্ছি। না না, যাবি কি করে? তোর ঘরের সামনে দিয়েই তো সুলতান আসছে। সে কি তাহলে? মুক্তা বানু, ওই এসে গেছেন। মুক্তা কিছু একটা কর। কি কি করি দিদি? তুই বরং সুলতানকে একটু কথা বলে আটকে রাখ, আমি ওই কাঠের বাক্সটায় হাসানকে লুকিয়ে রাখছি। ঠিক আছে ঠিক আছে। হাসান হাসান, শিগগিরই কাঠের বাক্সটায় ঢোকো। কিন্তু যদি ধরা পড়ে যায়? বাইরে জওয়ান হারেমে ঢুকেছে জানলে খালিফা আমার গর্দান নিয়ে নেবেন। হয়নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, তুমি তাড়াতাড়ি ঢোকো। মানে আমি ঢোকো। আরে আরে, মুক্তা বানু জি, কি ব্যাপার? কদিন তোমাকে দেখতে পাইনি, তোমার গান শোনা হয়নি, নাচ দেখা হয়নি। সেই জন্য ভাববেন না জাহাপনা, আজ আপনাকে আমি গান শুনিয়ে নাচ দেখিয়ে দিলখুশ করে দেব। কিন্তু জাহাপনা, আপনাকেও আমায় ইনাম দিতে হবে। বহুত আচ্ছা মুক্তা বানু, তোমার আরজি মঞ্জুর। নাচা গানা খানা পিনায় আজ মেহফিল লাগাও। বহুত আচ্ছা, বলো বলো তুমি কি নাম চাও, যা চাইবে তাই দেব মুক্তা বানু। জাহাপনা, আমি আপনার প্রিয়তমা বেগমের ছোট বহিন হিসেবে আপনার কাছ থেকে যে স্নেহ পেয়েছি কোনো দিন ভুলব না, সেসব কথা মনে রেখেই বলছি। আমি আজ থেকে স্বাধীনভাবে থাকতে চাই জাহাপনা, আর সেই সঙ্গে এই ঘরের যাবতীয় জিনিস, গহনা পোশাক এমনকি প্রতিটি আসবাবপত্র, সে যত তুচ্ছই হোক না কেন, সব যদি আমাকে দান করেন আমি চিরকৃতজ্ঞ থাকব। গহনা পোশাক মূল্যবান আসবাবপত্র না হয় নিলে, কিন্তু তুচ্ছ জিনিসপত্রগুলো কেন নিতে চাইছে আমি কিছু বুঝতে পারছি না। আসলে আসলে এটা আমার বিচিত্র শখ জাহাপনা, আপনার রংমহলের দামি জিনিসের সঙ্গে তুচ্ছ জিনিসপত্র আমি আমার সংগ্রহে রাখতে চাই। অবশ্য আপনি যদি অসম্মত হন। না 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 না, আমি জবান দিয়েছিলাম তুমি যাই নাম চাইবে আমি তাই দেব। শোনো মুক্তা বানু, আজ থেকে তুমি স্বাধীন,
আমার লোকজনদের বলছি এই ঘরের সমস্ত কিছুর মালকিন এখন তুমি। আপনাকে লাখো লাখো সালাম জাহাপনা, লাখো লাখো সালাম। তুমি ইচ্ছা করলেই রংমহলে স্বাধীনভাবে থাকতে পারো, আর না হলে তোমার ইচ্ছা মতো কোথাও চলেও যেতে পারো। পিস্তা বেগম জাহাপনা, এখন থেকে এই ঘরের মালকিন মুক্তা বানু, আমরা অন্য ঘরে যাই। চলুন জাহাপনা। সেই দিনই মুক্তা বানুর নির্দেশে খলিফার লোকেরা রংমহলের সেই সব আসবাবপত্র, পোশাক আশাক, গহনা সব কিছু আমার এই হাভেলিতে দিয়ে চলে গেল। আর ওই যে কাঠের লম্বা বাক্সটা দেখছেন জাহাপানা, ওরই মধ্যে ছিলেন উনি। ওনাকে শুদ্ধই ওরা ওই বাক্সটাকে এখানে এনে দিয়েছিল। খোদা মেহরবান, কেউ জানতে পারেনি যে বাক্সর মধ্যে আমি ছিলাম। এই হলো আমার আজব কিসা। এবার তো বুঝতে পারলেন জাহাপানা, আপনার নানাজির ব্যবহৃত জিনিসপত্র আমাদের হাভেলিতে হেলো কিভাবে? শোনো, আজ থেকে তোমার সব খাজনা আমি মকুব করে দিলাম। জি। না শুধু তাই নয়, তোমার বিবি আমার নানি জানের বহিন, তাই তোমরাও আমার রিশতেদার। আজ থেকে আমি তোমাকে আমার দরবারের আমির নিযুক্ত করলাম। জনাব নামে পান। আরব্য রজনীর প্রথম পর্ব নিবেদিত হলো।